তো মাদ্রাসা এইগুলোই শেখানো হয়। এখন মাদ্রাসা মসজিদ দেখতে পারে না যারা, এরা কি বলে উল্টা পাল্টা। এই বাচ্চাদেরকে মাদ্রাসা এইগুলো শেখানো হয় বিদায়, চিন্তায় পড়ে গেছে এরা। যে হাদিসগুলো বললো আপনারা চিন্তা করেন, একটা বাচ্চাকে মাদ্রাসা থেকেই মানুষ বানায় দেয় ছোটোবেলা থেকেই। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিস বললো, আল মুসলিম ওমান সালিম আল মুসলিমুন আমিল লিসানি হিওয়ায়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের হাত থেকে এবং মুখের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হ্যাঁ, এই হাদিসটা এই ছোট্ট ছেলে পারে, আস্তে আস্তে যখন বড় হবে হাদিসের অনুবাদ মুখস্থ থাকবে, তো তার দ্বারা অন্তত অন্য মুসলমান কষ্ট পাবে না। এরপরে আরেকটা হাদিস পড়লো, লায়দখুলুল জান্নাতা কত্তাত, চুগলখোর জান্নাতে যাবে না, কথা লাগায় বেড়ায় একজন আরেকজনের কাছে। তো সে যখন একটু বড় হবে তো এই অভ্যাসটা তার মধ্যে আসবে না, কারণ এই হাদিস তার জানা আছে। এরপরে বলল, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে বাজার। এই ছেলে মক্তবে এটা শিখে ফেলছে, এখন যখন তার বুঝ জ্ঞান হবে এটা মাথায় আসবে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোথায়, মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। তখন ওই বাজারে সবচেয়ে কম যেন যায়, বাজারে যাওয়া থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার মরণটা হবে আমলের উপরে, নিয়ত পরিশুদ্ধ রাইখা, ইমানের সাথে যদি মরণ হয় এটাই হবে প্রকৃত মরণ। ইমান নিয়ে মুসলমান পরিচয়ে যদি মৃত্যুবরণ করা যায়, মরবে আর তার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় দিবে। মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, এই মক্তবে শিখাইয়া দিছে হুজুররা। হাদিস পড়ছে, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থান বানাও না, এই হাদিসও সে বলছে। কবরকে সেজদার স্থান বানাও না ছোটোবেলায় শিখাবে, বড় হওয়ার পর অন্তত তার মাথায় এটা আসবে, কবর মাজার মুজার ইত্যাদি এইসব জায়গায় গিয়ে সেজদা করা যাবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে পড়ানো। এখন তো মাশাআল্লাহ ইত্তেফাক পত্রিকায় লেখালেখি চলছে, সকালের মক্তব প্রায় বন্ধের পথে, ইত্তেফাকে আসছে, সকালের মক্তব প্রায় বন্ধের পথে, বিলুপ্তির পথে, ইত্তেফাকে আসছে। তো এই ব্যাপারে লেখছে যে মক্তব এমনভাবে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, সকালবেলা আগে আলিফ বাতা কোরআনের আওয়াজ শোনা যায় তো মসজিদে, এখন এই আওয়াজ শোনা যায় না। বাচ্চারা সকালবেলায় কোরআন নিয়ে কায়দা নিয়ে মক্তবে দৌড় দিত, হাসি তামাশা করতো, রাস্তায় দৌড়াইতো, এইভাবে যাইতো তারা মক্তবে, এখন এই দৃশ্য দেখা যায় না। এই জন্য বরকত কমে গেছে, আগুন লাগার মাত্রা বেড়ে গেছে। আগুন লাগবে না কেন? কোরআনের আয়াত, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা হচ্ছে সব মানুষের হাতের কামাই, এই জন্য এইগুলা যা হইতেছে এগুলো আমাদের হাতের কামাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমাদের নিজেদের জীবনটা যেন সুন্দর হয়, ছোটোবেলায় যেন বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারি, হাদিস শিখাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।